নিজের মতো রান্না করে খেতে পারবেন। আলু কত? আলু একটা দাও। 50 গ্রাম ডাল হলে একার তো হয়ে যাবে। আমরা যেটা রান্না করতে দিচ্ছি সেইটার থেকে কি আপনার কিছু রেখে দেন? আপনাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, হাড়ি বাসন টাসন এগুলো কি ঠিক বলছে বলুন? অনেকে বলে যে জালটা কম হয়ে যাচ্ছে। সরষে দিয়ে করবো না আদা রসুন পেঁয়াজ দিয়ে করবো? আদা রুমি সব ধোয়াটা পরিষ্কার পরিচ্ছন্ন করে। চিকেন করলে 1 কিলো 120 টাকা, আচ্ছা হাফ কেজি করলে 80 টাকা। ভালো হলে আরেকবার কাস্টমার আসবে। আচ্ছা, তো আগের ভিডিওয়ে আপনাদের অনেক প্রশ্ন ছিল, তার সব উত্তর নিয়ে আজকে সব সমাধান হয়ে যাবে। সামনে দেখুন, এটাই নেহরু মার্কেট, এখানেই রান্না করে খাওয়ানোর ব্যবস্থা রয়েছে খুব অল্প টাকায়। সেখানেই যাচ্ছি, চলুন। মার্কেটের ভেতরে ঢুকছি, দেখুন সব থেকে বড় কথা হচ্ছে এখানে আপনি একই গ্রাউন্ডে সমস্ত রকম বাজার পেয়ে যাবেন। ওল্ড দীঘাতেই এটা সম্ভব, নিউ দীঘায় আপনাকে ঘুরে ঘুরে অনেক জায়গায় বিভিন্ন জায়গায় ঘুরে আপনাকে এই অ্যারেঞ্জটা হয়তো করতে হতে পারে, হয়তো আছে। আর ওল্ড দীঘায় আপনি এই নেহরু মার্কেটের মধ্যেই সবজি বাজার, মাছ বাজার, মুদিখানা এবং রান্নার দোকান সব পেয়ে যাবেন। এটা হচ্ছে ওল্ড দীঘার নেহরু মার্কেটের সবজি বাজার। দেখুন এখান থেকেই আপনাকে যে কোনো দোকান থেকে আপনি যে সবজি দুপুরবেলা খেতে চান সেই সবজি এখান থেকে কিনে নিতে পারবেন, খুব কম দামেই পাওয়া যায়। এখন দাঁড়িয়ে আছি সবজি বাজারে, এখান থেকে সবজি কিনতে হবে। সবজি কিনে তারপর মাছ বাজারে যাব, তারপর মুদিখানা এবং শেষে রান্নার দোকান আপনাদের দেখাবো। তো গতবারও ভিডিও করে গেছিলাম আপনারা জানেন, এটা এবার আরও মানে সহজভাবে আমি দেখানোর চেষ্টা করছি। আলু কত? আলু আলু জ্যোতি 15, চন্দ্রমুখী 20। আচ্ছা, চন্দ্রমুখী 20 আর জ্যোতি 15। শশা 30। একা আর তো একটা আলু দুটো আলু নিয়ে যায় ভালো দেখে। দাও আলু, দাও শশাটা দাও। হয়ে গেছে আমার, দেখো কত হলো, হিসাব করো। অলরেডি কাঁচা বাজার করে ফেলেছি, আবার দীঘায় এসে হাজির আপনাদের জন্য। নানান প্রশ্ন আছে আপনাদের, সে উত্তর আজকে আমি দিয়ে দেবো কীভাবে কী করতে হবে। এবার মাছ বাজারে ঢুকবো, চলুন ওদিকেই এগোই। এবার ঢুকে পড়লাম মাছ বাজারে, চিংড়ি কত? চিংড়ি কত? 500 টাকা কিলো। কাঁকড়া কত দাদা? কাঁকড়া 150 টাকা কিলো। 150 টাকা কেজি? এই এই পম্বে এই ছোটোগুলো কত বা এইগুলো কত? 400 টাকা। এটা 400? তাহলে 450 না 400 হয়ে যাবে। একটা দাও, একা মানুষ আর কি খাবো বলো। 70 টাকা। মাছ কাটার দেখি, মাছ কাটানো এখানে মানে সারিবদ্ধভাবে সবাই মাছ কাটার জন্য বসে আছে, তাই তো? মাছটা একটু চিড়ে চিড়ে দিও, মাঝে হা বড় মাছ তো। কাঁচা বাজারে এবং মাছ কেনা হয়ে গেলো, এই যে দুটো প্যাকেট। এরপরে মুদি বাজারে যাবো, চলুন। চাল দেবে আমাকে একজনের, চাল 200 গ্রাম দিলেই হয়ে যাবে একজনের জন্য বাজার আজকে। 200 গ্রাম মাত্র চাল, আর ডাল কতটুকু? 150 50 গ্রাম ডাল হলে একার তো হয়ে যাবে। তো এইভাবে আপনি এই ওল্ড দীঘা নেহরু মার্কেটে আসলে রান্না করার যে ব্যবস্থা রয়েছে সেখানে আপনি একার জন্য 200 চাল, 50 গ্রাম ডাল, একটা মাছ, একটা আলু বা এক যে কোনো সবজি একদম ন্যূনতম আপনি কিনে এখান থেকে একবারে নিজের মতো রান্না করে খেতে পারবেন, এই সুবিধা রয়েছে। বলুন তাহলে কেমন চলে এরকম বাজার? অনেক হয় না এখানে এরকম ছোটখাটো বাজার তো এরকম চলছে, মানে মানে পর্যটক যারা আসে তাদের এই অল্প অল্প বাজার 100-200-250 চাল এটা চলতে থাকে সারা বছরই। তাহলে
কাঁচা বাজার মুদি এবং মাছ কেনা হয়ে গেল। এবার রান্নার ওখানে চলুন। সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মন্টুদার বিখ্যাত রান্নার দোকান, যেখানে মানে অনেকেই আপনারা জানেন যে মন্টুদার এই রান্নার দোকানে রান্না এখানে বাটা মশলা দিয়েই করা হয়। সব থেকে ভালো বলা যায় এই অঞ্চলে মন্টুদা একার আছে, আজকে একার একার জন্য একটা পমফ্রেট আছে, আর ডাল আছে 50 গ্রাম, চাল আছে 200 গ্রাম, করে দেবেন। এর আগের ভিডিওয়ে আপনারা অনেকেই কমেন্টস করেছেন এখানে নাকি অনেক নোংরা করে হাড়ি বাসন ভালো দেওয়া হয় না। দেখা যাক মন্টুদা কী বলে, একদম সরাসরি শুনে নেওয়া যাক। এরকম অনেকেই বলছে যে এখানে যারা রান্না করে বা রান্না করানো হয় এখানে নাকি আপনাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, হাড়ি বাসন টাসন, এগুলো কি ঠিক বলছে বলুন? এক্সাক্টে বলছে। হ্যাঁ দাদা, আমার এক্সাক্টে বলছে, কিন্তু আমাদের তো মোটর মারা আছে, মোটরের জন্য জল হয়ে যাবে, দেখো মোটর মারা আছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ মোটর মারা আছে, মোটরের জল অভাব নেই। আচ্ছা চাল আছে গোটা থাকে, একটা পমফ্রেট মাছ আছে ওটা রান্না করে দেবেন, ডাল আছে 50 গ্রাম ওটা করে দেবেন। তাহলে ডাল আর মাছ, মাছটা কি করবো, সর্ষে দিয়ে করবো না আদা রসুন পেঁয়াজ দিয়ে করবো? আদা রসুন পেঁয়াজ, ঝাল কম মশলা কম দিয়ে করবেন। আচ্ছা স্লাইড রান্না হবে? হ্যাঁ একদম স্লাইড রান্না হবে, ঠিক আছে ঠিক আছে। একটাই মাছ একটাই ডাল, আর ভাতটা আলাদা ওই ফয়েলে দিয়ে দেবেন প্যাকেটে। এই দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন করা, আপনারা শুধু বললে হবে না, দেখুন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে রান্না বান্না করা হচ্ছে। আর দিদি কিছু বলুন এই যে আপনি রান্নার সম্বন্ধে। আমি কি বলবো, আমাদের তো পরিষ্কার পরিচ্ছন্ন না হলে রান্না হবে না, রান্না হবে না। আচ্ছা আর বাটা জিনিস তো পরিষ্কার পরিচ্ছন্নই দরকার। আচ্ছা বাটা মশলায় কি করেন নাকি গুঁড়ো মশলা? বাটা মশলা বলতে আমরা মিক্সিতে বাটা, মিক্সিতে বাটা, মিক্সিতে বাটা, সব মিক্সিতে বাটা হয়েছে। দেখুন এগুলো বাটা মশলা, বাজারের গুঁড়ো মশলা মোটেই না, সব জিরে গরম মশলা করা। আচ্ছা এগুলো তৈরি করা, এটা রেডিমেড না, সব তৈরি করা, সব তৈরি করা, সব তৈরি করা, রেডিমেড কিছু না এখানে। আমি যে কাঁচালা বাটা আমার সব কুচিয়ে না, একদম টাটকা দেখছি সব, মানে সব অরিজিনাল হাতে করা, নিজের হাতে করা, পরিষ্কার পরিচ্ছন্নভাবেই এখানে রান্না করানো হয় এবং অনেক সৎ। জয় মা তারার দোকান, দেখুন সব জায়গায় এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করেই রান্না করা হয়, এখানে কোনো দু নম্বরই নেই। আর পাশ দিয়ে অনেক মুদি দোকানও রয়েছে, এরকম এখানে এদিকেও সারিবদ্ধভাবেই রান্নার দোকান রয়েছে। আর এই দোকানে জানেন আগে একবার ভিডিও করে গেছিলাম। আচ্ছা দিদি, আপনারা নাকি অনেক সময় রান্না যেটা দেওয়া হয় মানে আমরা যেটা রান্না করতে দিচ্ছি সেইটার থেকে কি আপনার কিছু রেখে দেন? ওইসব গল্প নেই এখানে, ওইসব গল্প নেই, নেই আর এমনি সব ধোয়াটা পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে রাখেন? পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু থাকে, আবার অনেকে বলে যে জালটা কম হয়ে যাচ্ছে, আপনারা খুব দ্রুত কাজ করে ফেলছেন, এটা কি আদৌ ঠিক? আমরা তো রান্না করে খেয়ে এরকম অভিজ্ঞতা হয়নি। ভালো হলে আরেকবার কাস্টমার আসবে। আচ্ছা আর এটা হচ্ছে বিজনেস, যে একবার কারবার তো করলে হবে না, বারবার আমাদের কাস্টমার আসবে, তিন চার দিন যা থাকবে তারা দেখে রান্না করে খাবে, মা কাকির মতন কি আর হবে বাইরে রান্না চেষ্টা করা হয়। তো এখানে দেখুন রান্না করে আরও দোকান রয়েছে, দাদা বৌদির রান্নার দোকান। তো আজকে তো ফাঁকা দেখছি আপনার এখানে, সব নিয়ে চলে গেছে। আচ্ছা আচ্ছা রান্না ঠিকঠাক করেন নাকি? রান্না হয়ে গেল আমাদের, এবার হাতে তুলে দিচ্ছেন দিদি, দেখা যাক কেমন টেস্ট হয়। এটা কি হচ্ছে অন্যদের, এটা কি হচ্ছে? ভেটকি মাছ, ভেটকি আদা কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে। আচ্ছা তো এবার রেট শুনে নেওয়া যাক, যে রান্না ধরুন ভাত কেউ 500 বা 1 কেজি চাল রান্না করলে সেগুলো কেমন রেটে? 500 করলে 40 টাকা, 1 কিলো করলে 50 টাকা, 1 কিলো করলে 50 টাকা। আর মাংস, মাংস খাসি মাংস হলে 150 টাকা, 150 কিলো করলে 100 টাকা, হাফ কিলো 100 টাকা। আর চিকেন, আর চিকেন করলে 1 কিলো 120 টাকা। আচ্ছা হাফ কেজি করলে 80 টাকা, হাফ কেজি 80 টাকা। এটা আমার পারফেক্ট রেট, এটা আমার রেট, বাজার রেট নয়, এটা আমার রেট না, সে তো আপনার এখানে এসছি তো ওই জন্যই আপনার রেট আলাদা আছে বাজার থেকে। আচ্ছা আর ডাল, ডাল ডাল 100 গ্রাম 30 টাকা, 100 গ্রাম 40 টাকা, 200 গ্রাম 40, 150 টাকা। আর ভাজা ভাজি যেগুলো আছে, ভাজা ভাজি কিলো 70 টাকা, কিলো মাছ ভাজা বলো আলু ভাজা বলো, মানে যাই ভাজা হোক না কেন কিলো 70 টাকা এইভাবে হবে। তো আপনারা সরাসরি মন্টুদার মুখ থেকেই সব শুনতে পারলেন,
আর তার সঙ্গে মন্ডলের এখানে আপনার রান্নার টিফিন ক্যারিয়ার আপনাকে নিয়ে আসতে হবে। যদি ওটা না আনতে পারেন এখানে আপনাকে ফয়েলে দিয়ে দেওয়া হবে, সে ব্যবস্থা আছে। তার জন্য হয়তো কিছু এক্সট্রা চার্জ করতে পারে। পেঁয়াজ এখানে ডাল আছে এবং ডাল দেখুন একার জন্যে কতটা ডাল তাই দেখুন, এই এক বাটি এক গামলা ডাল, এখানে 200 গ্রামের পমফ্রেট, এক বস্তা ভাত আর এই শসা পেঁয়াজ, এই হচ্ছে আজকের আমার মেনু। এই পুরো মেনু করতে আমার খরচ হয়েছে যেখান থেকে রান্নাটা করানো হয়েছে উনি নিয়েছেন আমার কাছ থেকে মাত্র 100 টাকা, আর বাদবাকি খরচ কী হয়েছে আমি শেষে ডেসক্রিপশানে লিখে দেব। পমফ্রেটটা দেখাই, এ দেখুন পমফ্রেট, গোপুরো ক্যামেরা তো হয়তো ছোটো মনে হচ্ছে, আসলে এটা প্রায় 200 গ্রাম ওজন। আর এই তার কারিটা দেখুন এরকম হয়েছে, আর ডালটা আরও ভালো করে দেখুন গাঢ় করে 50 গ্রাম ডাল। আর এই 50 গ্রাম ডাল অন্তত 4 জন আপনারা ভালোভাবে খেতে পারবেন। সুতরাং যে ফাঁকিবাজির কথা বলছিলেন চুরির কথা, এটা একদম পুরোপুরি ভুয়ো।